সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের এটা দেখে নিব সাথে সাথে আমরা বন্টন মান বন্টন দেখব আর নমুনা প্রশ্নও দেখব তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সিলেবাসটা এখানে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি এক থেকে পাঁচ পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে অভিজ্ঞতার নাম দেওয়া আছে যে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে ঊনপঞ্চাশ থেকে চৌষট্টি পৃষ্ঠা পড়তে হবে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা পঁচাত্তর থেকে বাহাত্তর বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি তিরানব্বই থেকে একশো আঠারো পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা একশো বত্রিশ থেকে একশো আটান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সম্পদের কথা একশো উনষাট থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়া লাগবে এই হচ্ছে তোমাদের সিলেবাস আর তোমাদের মূল্যায়ন কাটা কাটামো হবে দুইটি ভাগে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন মানে হচ্ছে এখানে রি আর এটা হচ্ছে যে অ্যাক্টিভিটি আর কি থার্টি পারসেন্ট যেটা আমরা একটু মানবণ্টনগুলো দেখে নেই যে ভূ নির্বাচনী প্রশ্ন থাকবে এখান থেকে এমসিকিউ এবং এক কথায় উত্তর এটা পঁচিশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশ নম্বর সরি বিশ নম্বরের তারপর হচ্ছে রচনামূলক দৃশ্যপটবিহীন আর আইট হচ্ছে দৃশ্যপট নির্মর নির্ভর দৃশ্যপটবিহীন হচ্ছে কোন উদ্দীপক থাকবে না আর দৃশ্যপট নির্ভর হচ্ছে উদ্দীপক থাকবে তো দৃশ্যপট বিহীন যেটা এটা তিনটা কোশ্চেন থাকবে পাঁচ নম্বর করে পনেরো নম্বর আর দৃশ্যপট নির্ভর যেটা এটা দুইটা ভাগে ভাগ থাকবে এক একটা কোয়েশ্চেন মানে দুইটা কোশ্চেন মিলে একটা কোয়েশ্চেন হবে তিন এবং পাঁচ তিন নম্বরের এবং পাঁচ নম্বরের এটা হবে চল্লিশ নম্বরের আর টোটাল হবে কত হান্ড্রেড মার্ক এটা থেকে সেভেন্টি পার্সেন্ট তোমাদেরকে মানে মার্ক দেওয়া হবে আর কি ওকে আমরা দেখে ফেললাম তারপর হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন যেটা আছে তারপরে আমরা দেখে নেব যে নমুনা কুয়েশনটা শিক্ষণকালীন মূল্যায়নে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ পোস্টার বা দেয়াল পত্রিকা এগুলোর উপর থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এগুলোর উপর থাকবে দশ শ্রেণী কাজ দলগত একক কাজ চক পূরণ বক্সপূরণ ফ্লোচার্ট অঙ্কন এগুলোর উপর থাকবে দশ টোটাল হবে কত মার্ক থার্টি মার্কের এই পরীক্ষাটা ওকে আমরা একটু নমুনা কুয়েশ্চেনটা দেখতে চাই এই হচ্ছে একটা কোয়েশ্চেন প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে পনেরোটা কি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক একটার মান হবে কি পনেরো নম্বর জাস্ট তোমরা উত্তরটার মধ্যে ভাবে দাগায় দিবা তা আমি সঠিক দাগাইতেছি না পাল্টা দাগাইতেছি আর কি দেখাইতেছি এভাবে ঠিক আছে দাগায় দিলেই হয়ে যাবে তোমাদের পরীক্ষা আর কি অথবা তোমাদেরকে যদি আলাদা ওএমআর সিট দেয় তাহলে তোমরা ওখানে বৃত্তবরণ করলেই হয়ে যাবে তারপরে এক কথায় উত্তর থাকবে এটা দশটা থাকবে দশটার জন্য দশ নম্বর তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দুই নম্বর করে বিশ নম্বর এই যে এইভাবে থাকতে পারে তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো এখান থেকে আসবে না আবার এটা তো বইয়ের বাইরেও না ঠিক না তারপরে হচ্ছে রচনামূলক এখানে পূর্ণমান থাকবে পনেরো নম্বর প্রেক্ষাপট প্রেক্ষাপটবিহীন মানে দৃশ্যপট থাকবে না কোনো উদ্দীপক থাকবে না জাস্ট কোয়েশ্চেন করবে পাঁচটা কোশ্চেন করবে তিনটার উত্তর দিতে হবে এখানে তিনটাই রাখছে কোনো সমস্যা নাই তারপর হচ্ছে প্রেক্ষাপট নির্ভর এখানে উদ্দীপক থাকবে উদ্দীপকের পরে দুইটা কোয়েশ্চেন করে দিবে দুইটা কোশ্চেন সুন্দর করে লিখে ফেলবা এই হচ্ছিল কোয়েশ্চেনটা তো কোয়েশ্চেন দেখে দেখে তোমরা প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবা ধন্যবাদ